আজকে হচ্ছে আমাদের সীমার হলুদ সন্ধ্যা। ননদকে নিজের হাতে হলুদ লাগিয়ে দিচ্ছি। সামনে কি দেখা যাচ্ছে? লাইটিং লাইটিং লাইটিং। মনে হচ্ছে কি? মনে হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, তাই না? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আজকে হচ্ছে আমার ননদের গায়ে হলুদ, আজকে হচ্ছে তার হলুদ সন্ধ্যা। চারদিকে আলোতে আলোকিত করা হয়েছে। আসসালামু আলাইকুম। চারদিকে যে আলোক সজ্জা দেখতে পাচ্ছেন, কি মনে হচ্ছে? ঠিক বলেছেন, আজকে হচ্ছে বিয়ে বাড়ি। না না না, আজকে বিয়ে বাড়ি না, আজকে হচ্ছে হলুদ সন্ধ্যা। কার বলুন তো? ঠিক বলেছেন, আজকে হচ্ছে আমার ননদের গায়ে হলুদ। তো বন্ধুরা, সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও। তো এখন চলুন, আমার সাথে যাওয়া যাক বিয়ে বাড়িতে কনে দেখার জন্য। চলো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি পার্লার থেকে সাজিনি, নিজে নিজে সেজেছি। কেন বলুন তো? কারণ কালকে হচ্ছে আমার ননদের কাবিনের অনুষ্ঠান, আর আজকে ছোটোখাটো পরিসরে হলুদের আয়োজন করা হয়েছে। তো ছোটোখাটো আয়োজন, আর পার্লার থেকে সেজে কিলাম, তাই নিজে নিজেই সেজে ফেললাম গায়ে হলুদের সাজ। আসুন। এই যে বিয়ে বাড়িতে গেট দিয়ে ঢুকলাম। সীমার হলুদ সন্ধ্যা, ঠিক বলেছেন, আজকে হচ্ছে সীমার হলুদ সন্ধ্যা। আর হলুদ দেওয়ার জন্য এই যে স্টেজ সাজানো হয়ে গেছে, আর এদিক দিয়ে আমিও কিন্তু সীমার হলুদ সন্ধ্যার স্টেজে এসে উপস্থিত হয়ে গেলাম। আমি প্রথম উদ্বোধন করে দিই, কি বলেন? আর এই ফাঁকে কিছু ছবিও তুলে নিচ্ছি। চারদিকে এত জমকালো বাতি আর সাজসজ্জা, যার কারণে চেহারাটাই কালো হয়ে গেছে। যাই হোক, বসে পড়েছি স্টেজে। ননদকে কিন্তু এখনও সাজানো হচ্ছে, তাকে সাজানো গোছানো হলে তারপর কিন্তু তাকে স্টেজে আনা হবে এবং হলুদ মেহেদি দেওয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। আর এই দিকটায় চলছে বাটাবাটি কাটাকাটি হলুদের রান্নার। ও, কালকের আয়োজনেরও বাটাবাটি চলছে। আদা রসুন পেঁয়াজ এগুলোর খোসা ছাড়ানো হচ্ছে, বাটা হচ্ছে, কাটাও হচ্ছে। আর ওই দিক দিয়ে বিরিয়ানি রান্নার প্রসেসিং চলছে। এই তোমার আম্মু আসে নাই? গাছ ভর্তি ফুল। এই যে কনে কিন্তু সাজছে, এখনো সাজা কমপ্লিট হয়নি। এই যে আমি দেখুন সেজে গুজে চলে এসেছি, কিন্তু আমার ননদ এখনো সাজেনি। কেন সাজেনি? এত লেট কেন? আর এদিক দিয়ে কিন্তু স্টেজ সাজানোর জিনিসপত্র রেডি করা হয়ে গেছে। এই যে ছোট সুন্দরীরা, এগুলো হচ্ছে ভাসুরের মেয়েরা, সুন্দর করে সেজে এসে এসেছে হলুদের কাপড় পরে। কেন সাজছো বলো?
হাপ্পির গায়ে হলুদ। আচ্ছা তোমরা মজা করো। আমাদের কনে সেজে গুজে রেডি। এই যে আমার মিশারির ঘুম পেয়ে গেছে, বাবা ঘুমে ধরেছে, খেলা করো, সবাই খেলা করছে। হলুদের অনুষ্ঠান কিন্তু এখনো শুরু হয়নি, আর একটু পরেই শুরু হবে, তো বন্ধুরা সাথেই থাকবো। এদিক দিয়ে কিন্তু আদা রসুন বাটাবাটি শুরু হয়ে গেছে কালকের জন্য। সেলফি তুলছে। এদিক দিয়ে হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হবে, হবে হবে ভাব। এই যে সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে, আর অতিথিও কিন্তু একের পর এক এসে পড়েছে। এই যে দুই ভাবি চলে এসেছে, এগুলা কিন্তু মেয়ে পক্ষই, কনে পক্ষ ছেলে পক্ষ না। এই যে দুইজন আমার যা, তো আমরা যা কিন্তু টোটাল কতজন, 17-18 জন যা, সব চাচারা মিলিয়ে আমরা 17-18 জন যা। আর এই যেগুলো হচ্ছে ভাসুরের মেয়ে, তারা কিন্তু সবে মাত্র এসেছে, আসতে আসতে খাবারের জন্য পাগল হয়ে গেছে, কখন খাবার দিবে। আচ্ছা যা ভিউ হবে সব বলছে বাবিদের দিয়ে দেওয়ার জন্য, আপনারা সবাই এসে বেরেন। তো আমরা এখন জায়রা জায়রা কিন্তু খুব মজা করছি, আর ননদ কিন্তু এখন স্টেজে বসছে না, একবার বসে একবার উঠে যাচ্ছে, তো এই জন্য কিন্তু লেট হচ্ছে। ননদিনী নাকি তার হবু স্বামীর জন্য বেকুল হয়ে আছে, এর জন্য একবার বসে একবার উঠে। তো এখন বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে, বিরিয়ানি খাওয়া হচ্ছে। এই যে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে আজকে হলুদের অনুষ্ঠানের জন্য। ভাবি পেট ভরছে, মজা হয়েছে খাবার? আপনার কাছে কেমন হয়েছে খাবার, কেমন হয়েছে? আরে লিপস্টিক বলে গেছে খাইতে খাইতে, দেখেন কি খাওয়া খাইছে, লিপস্টিকের জন্য দুঃখ করতেছে। বিয়ে বাড়ি বলে কথা আর বাজি ফুটানো হবে না, তা কি করে হয়। এখন ফুটানো হচ্ছে বিয়ের বাজি। এগুলো তো অনেক ভালো, তাহলে হিরোর মতো শেষ। এই যে দেখেন আমার এক যা কিভাবে সাজছে, এই যে এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন, কই আর কই, বড় বড় নালা দিতাম, এগুলো কিন্তু আমার যা। তো সবাই আমরা ফটো শুট করছি একজন একজন করে। সীমার হলুদ সন্ধ্যা, অথচ সীমাকে আমরা খুঁজে পাচ্ছি না, সীমার ভাবিরা এসে এসে শুধু বসছে। আজকে কি সীমার ভাবিদের এই হলুদ দিব নাকি বুঝতে পারছি না। আমাকে দিয়ে কোনো সমস্যা নাই, আন মেরির যা আমার। কেউ যদি আমাকে পছন্দ করো তবে কমেন্ট করে বইলো, শুনছেন নি বন্ধুরা, আমার আনমির ইজ্জা কি বলছে, যদি ওনাকে কারো পছন্দ হয় বলছে কমেন্ট করে জানানোর জন্য, ওনার জামাই দৌড়ানি দেব। আর এদিক দিয়ে গরু জবাই করা হচ্ছে। কালকে বিয়ের আয়োজনের জন্য গরু জবাই করা হচ্ছে এবং এখন প্রসেসিং চলছে। আসো। আর এদিক দিয়ে মুরগি কাটা হচ্ছে,
যে আমাদের কনে এসে পড়েছে স্টেজে। সীমার হলুদ সন্ধ্যা, সীমা এসে বসে পড়েছে এখন একে একে, সবাই সীমাকে হলুদ দিবে। এই যে বাবা আর মার সাথে মেয়ে বসে আছে, আজকে শেষ দিন মা বাবার সাথে, অবিবাহিত জীবনের শেষ দিন। কনের মা বাবা আর বড় ভাই একসাথে, মর্মান্তিক ফিলিং। আরে কান্তসে দুই ভাবি দুই কানের মধ্যে ঝুলে আছে কাঞ্চিটা লাইলো রে। এই যে ননদকে নিজের হাতে হলুদ লাগিয়ে দিচ্ছি, কার মোবাইল আমার ইয়ে আছে, তুই উঠাচ্ছে বিশালি আগে শাড়ি পার পারফেক্ট বলেছিস। এ দাদা আমার কাপড় তুই নানু রে কাপড় তুই এই দাদু রে দাও রে দাদু 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 রে দা
তো বিয়ের সাথে ছবি তুলছে এই যে ভাই আর ভাবি এদিকে তাকান এ ভাবি এদিকে তাকান তোমার খাওয়ানো শেষ হয় নাই তো যাই হোক, আজকের হলুদের অনুষ্ঠানে কিন্তু ছেলে পক্ষের কেউই নেই, আমরা সবাই হচ্ছে মেয়ের পক্ষের। আমরা বাড়ির সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছি, আর আগামীকাল হবে কাবিনের অনুষ্ঠান, আর তাই আজকে ছোটখাটো পরিসরে শুধু মেয়ের বাড়ির লোকেরা মিলে হলুদের অনুষ্ঠান করছি। তো বন্ধুরা দেখে নিলেন তো আমার ননদের হলুদ সন্ধ্যার পুরো আয়োজন। তো হলুদ হলো, খাওয়া দাওয়া হলো, এখন হলুদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা যে যার বাড়িতে চলে যাচ্ছি। তো আমার যেই ননদের আজকে গায়ে হলুদ সে হচ্ছে আমার চাচাতো ননদ, আমার চাচা শ্বশুরের ছোট মেয়ে, তাদের শেষ বিয়ে। তো আমরা সব জায়রা মিলেই কিন্তু খুব আনন্দ করছি, সবাই এসেছি গায়ে হলুদের অনুষ্ঠানে, সবাই হলুদও দিয়েছি। তো এখন বাড়িতে চলে যাচ্ছি, আর আজকের গায়ে হলুদের পুরো অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দৌড় 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 দৌড়।